ইফ দ্য ফাইভ ডিজিট নাম্বার টু থ্রি ফাইভ এক্স ওয়াই ইজ ডিভিজিবল বাই থ্রি সেভেন অ্যান্ড ইলেভেন দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই যদি পাঁচ অঙ্কের একটি সংখ্যা দুই তিন পাঁচ এক্স ওয়াই তিন সাত এবং এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত এটা এসএসসির মোস্ট ফেভারিট এবং মোস্ট রিপিটেড একটা প্রশ্ন দেখতে পাচ্ছ সিজেল দু হাজার কুড়িতে এসছে দেখো এর আগের অঙ্কতে কী শিখেছ এক্স প্লাস ওয়াইয়ের মান থাকলে সেটা কিভাবে বার করবে এক্স মাইনাস ওয়াই এর মান জানতে চাইলে সেটা কিভাবে বার করবে কিন্তু এই প্রশ্নে কি আছে এক্সের সঙ্গে কত গুণ আছে তিন ওয়াইয়ের সঙ্গে কত গুণ আছে চার তার মানে তোমাকে এক্স এবং ওয়াইয়ের এর আলাদাভাবে মান বার করতে হবে দেখো যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই এই অঙ্কটাতে চার পাঁচ মিনিট সময় লাগিয়ে নিতে পারে আর যারা স্মার্ট অ্যাপ্রোচ করবে তারা কিন্তু পেন খাতা ছাড়াই দেখা মাত্র উত্তর করে দিতে পারবে তো আমি এই অঙ্কটা দুভাবে করাবো প্রথমে বেসিকটা দেখো টু থ্রি ফাইভ এক্স ওয়াই এটার কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তিন সাত এবং এগারো যেহেতু তিনটেই পরস্পর মৌলিক সংখ্যা এদের লসাগু কত হবে তিনটের গুণ ফল তিন সাথে কত হয় একুশ একুশকে এগারো দিয়ে গুণ করছ মুখে মুখে করো কোনো সংখ্যাকে যদি এগারো দ্বারা গুণ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্কগুলো কত দুই এক এটা ধারে বসবে আর মাঝখানে এদের যোগফল অর্থাৎ তিন তাহলে অঙ্কে কি বলছে দেখো দুই তিন পাঁচ এক্স ওয়াই একে কত দিয়ে ভাগ যাবে দুশো একত্রিশ দিয়ে এবার দেখো এই এক্সটার সর্বোচ্চ মান কত হতে পারে নয় কারণ এক্স হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট ওয়াইয়ের ক্ষেত্রেও ঠিক তাই এর মান কত হতে পারে নয় তাহলে আমাদের প্রথম কাজ হবে এই দুটো এক্স ওয়াই আছে এগুলোকে নয় দ্বারা রিপ্লেস করব আমি এখানে নয় নয় করলাম এরপর ভাগ করো দুশো পঁয়ত্রিশ আছে এক দিয়ে যাবে কত হলো দুশো একত্রিশ পরে কত রইল চার আর এখান থেকে নিরানব্বই নামবে এরপরে কত দিয়ে যাবে দেখো প্রথমে কত আছে তেইশ আর এখানে কত আছে ঊনপঞ্চাশ তার মানে এর পরে যাবে দুই দিয়ে দুশো একত্রিশের ডবল দুয়ের ডবল চার একত্রিশের ডবল বাষট্টি ভাগশেষ কত হলো দুই সাতে নয় ছয় তিনে নয় তাহলে দেখো এখানে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি যে এখানে এক্স মান নিরানব্বই নিয়েছি নেওয়ার ফলে এই যে পাঁচ অক্ষরের সংখ্যাটা এটা কি হয়েছে দুশো দিয়ে ভাগ করে দেখলাম এর মধ্যে সাঁত্রিশ সংখ্যাটা বেশি আছে তাহলে পাঁচ অঙ্কের এই সংখ্যাটা পুরোপুরি দুশো একত্রিশ দ্বারা বিভাজ্য কখন হবে যখন আমরা এই সাঁতিরিশকে এই সংখ্যা দিয়ে বিয়োগ করে দেবো তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে দুই তিন পাঁচ ছয় দুই বুঝতে পারলে এরপরে এক্সের মান কত পাচ্ছ এখানে ছয় ওয়াইয়ের মান কত পাচ্ছ দুই অঙ্কে কী বলেছে থ্রি এক্স তো থ্রি এক্স মানে কত হলো আঠারো আর ফোর ওয়াই বলেছে ওয়াইয়ের মান দুই তার মানে চার দুয়ে আট আঠেরো থেকে আট বিয়োগ করলে কথা হয় দশ ওইটা গেল একটা প্রসেস এবার দেখো এই অঙ্কটাকে দেখেই কিভাবে উত্তর করবে একটু বুদ্ধি কাজে লাগিয়ে দেখো দুশো পঁয়ত্রিশ আর এক্স ওয়াই এটাকে কত দিয়ে ভাগ যাবে দুশো একত্রিশ দিয়ে পুরোপুরি বিভাজন যেটা অঙ্কে বলে দিয়েছে তো প্রথমে তো এক দিয়ে ভাগ যাচ্ছে দুশো একত্রিশ হলো বাকি পরে কত রইল এটা ফোর আর এটা এক্স এটা ওয়াই ঠিক আছে তো এখানে একটু বুদ্ধি কাজে লাগিয়ে দেখো যে এই পুরো সংখ্যাটা যেহেতু দুশো একত্রিশ দ্বারা পুরোপুরি ডিভিজিবল তাহলে এই যে ভাগশেষটা পেলাম মানে বিয়োগ ফলটা পেলাম এই বিয়োগ ফলকে কত দিয়ে ভাগ যাবে এটা এর প্রথমে কি আছে ফোর সংখ্যাটির প্রথমে কী আছে দুই তাহলে অবশ্যই এটা দুই দিয়ে ভাগ যাবে আর তো কিছু হবে না কারণ এখানে যদি তিন বসাতে তেইশ তিনে উনসত্তর হয়ে যেত প্রথমে ছয় হয়ে যেত সেটা তো হচ্ছে না তাহলে কী হলো এটা অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ গেলে কত হবে চারশো বাষট্টি এই ছয়টা কোথা থেকে নেমেছে এই উপর থেকে মানে এক্সের মান হচ্ছে ছয় ওয়াইয়ের মান কত দুই প্রশ্নে কী যে থ্রি এক্স মানে তিন ছয় আঠারো ফোর ওয়াই চার দুয়ে আট আঠেরো থেকে আট বিয়োগ করলে সঠিক উত্তর দশ